দেশের 16টি জেলায় কালবৈশাখী ধেয়ে আসছে। এরই মধ্যে 8টি জেলায় কালবৈশাখী ও দমকা বাতাস শুরু হয়েছে। ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ বিভাগ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ওই ঝড় শুরু হতে পারে। এ সময় দেশের 9টি জেলার নদীবন্দরগুলোর জন্য 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ওই জেলাগুলোর উপর দিয়ে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী আঘাত হানতে পারে। আর 7টি জেলার নদীবন্দরগুলোকে 1 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, অর্থাৎ 35 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী জেলায় এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। শনিবারও দেশের ওই এলাকাগুলো দিয়ে দিনে মৃদু দাববাহ বয়ে যেতে পারে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দাবদাহের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে, তবে দুপুরের পর বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে অন্তত বিকেলে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এই ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ফজলুল রশিদ বলেন, রাতের মধ্যে দেশের 15 থেকে 16টি জেলায় কালবৈশাখী হতে পারে। এরই মধ্যে 8টি জেলায় কালবৈশাখী বয়ে গেছে। একই ধরনের ঝড় বৃষ্টি সামনেও ভয়ঙ্কর রূপে ধেয়ে আসতে পারে।